আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। তো আমি আজকে ভিডিওতে দেখাবো যে কোনো একটা রোগ হোক বা মিস্ত্রি হোক বা হেল্পার হোক ইলেকট্রিশিয়ান হোক, ঠিক আছে, ভুল একটা কাজ করে থয়ে গেছে একজনের বাসায়। তো সে ভুলটার জন্য অনেক সমস্যা হইতেছে। মানে আপনারা যে এই যে সুইচটা দেখতেছেন, এই সুইচটা হচ্ছে আপনার গিজারের সুইচ, ওয়াশরুমের পাশে গিজারের সুইচ থাকে। তো এই সুইচটা কিন্তু ইন্ডিকেটর বাতি জ্বলতেছে, মানে লাইনে আছে কিন্তু, ঠিক আছে। তো সার্কিট ব্রেকার থেকে এখানে লাইনে আসছে, এই সুইচটা অন করার সাথে সাথে পুরো ফ্যাডের লাইন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সমস্যা হয়েছে এই সুইচটা যদি অন করে সাথে সাথে এই ফ্যাডের লাইন অফ হয়ে যায়। কিন্তু কেন, কিসের জন্য এটা হয়, যে লাইন অফ হবে কেন? সুইচ দেওয়ার পর সাথে সাথে মনে করুন আপনার গিজার অন হবে, ঠিক আছে, কিন্তু এটা সুইচ দেওয়ার সাথে সাথে পুরো ফ্ল্যাটের লাইন চলে যায়, বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এটা একটা সমস্যা, এক ভাই আমার কাছে আসছে, এরকম এরকম সমস্যা হইতেছে। তো আমি আইসি, আসার পর দেখছি, দেখা বা বোর্ডটা খোলার পর এই যে দেখেন, এখানে যে যে কানেকশন দিয়েছে আপনাদের একটু ক্লিয়ারভাবে দেখাই। এই যে দেখেন আপনারা যে ছবিতে কানেকশনগুলো দেখতেছেন, যে উপরে হয়েছে যাই আপনার উপরে কিন্তু ইনপুট, আর নিচে হয়েছে যাই আউটপুট, আর হাতের বাম সাইডে হয়েছে যাইয়া ফেস কানেকশন, আর ডাইন সাইডে হয়েছে যাইয়া নিউটের কানেকশন, ঠিক আছে। এখান থেকে কিন্তু ইনপুটে কিন্তু লাল কালো কিন্তু ইনপুটে সুইচে কানেকশন দেওয়া আছে। তারপর যে আউটপুটে দেখেন, যেমন ফেস কিন্তু ইনপুট থেকে আউটপুট হবে, আর নিউটের কিন্তু ইনপুট থেকে আউটপুট হবে, ঠিক আছে। শেষে দেখেন আউটপুটের জায়গায় দেখেন এই যে ছোটো শর্ট করিয়া, ঠিক আছে, ব্যান করিয়া দেখেন দুইটা কিন্তু টার্মিনালে এখানে দেওয়া কিন্তু, ঠিক আছে। মানে আউটপুটে কি করছে, এখানে এই যে দুইটা যে টার্মিনাল দেখা যাইতেছে, এই দুইটা টার্মিনাল কিন্তু আর্থিনের একটা পয়েন্ট, ঠিক আছে। এই সুইচটা আর্থিনের পয়েন্ট দেয়। তো এখানে কি করছে, ফেস থেকে শর্ট করে আর্থিনে দিছে, নিউট্রাল থেকে একটা শর্ট করে আর্থিনে দিছে। তো সেক্ষেত্রে আপনার কি হবে, নিউট্রাল ফেস তো এক হয়ে যাবে, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে নিউট্রাল ফেস এক হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য শর্ট সার্কিট হইয়া এটা আপনার পুরো ফ্ল্যাটের লাইন বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আপনি দেখেন এই যে ছোট করে শর্ট তার দিয়ে ভ্যান করে আর্থিনের জায়গায়, ঠিক আছে, ফেজ নিউটে ঢুকাই দিয়েছে। হয়তো বা সে জানিয়ে করছে বা না জানিয়ে করছে, বা হয়তো বা তার মনে কী ছিল তা জানে না। কিন্তু এইভাবে যদি কোনো কানেকশন কেউ যদি দেয়, অবশ্যই এরকম ধরনের সমস্যা হবে, ঠিক আছে। তো আমি এই যে কানেকশন দিয়ে আপনাদের দেখাইতেছি, মানে কানেকশনটা কিন্তু আমি ওই ভুল যে কানেকশনটা ছিল ওইটা কিন্তু আমি ছুটেই ফেলাইছি, ঠিক আছে, শুরু হয়েছে। এই দেখেন এখন কিভাবে দেখেন, দেখেন এই যে ইনপুট থেকে আউটপুট, আউটপুট থেকে ইনপুট, খুবই কানেকশন দিতে সোজা। এই দেখেন উপরের সাইডটা কিন্তু ইনপুট, আর নিচের সাইডটা আউটপুট, কিন্তু সে ভুল বসন্তভাবে কিভাবে কানেকশন দিয়েছে সে জানে, ঠিক আছে। তো আপনি যে মাঝখানে যে দুইটা তার দেখছিলেন শর্ট করে, এখন দেখতেছেন যে দুইটা টার্মিনাল কিন্তু পয়েন্ট খারাপ হয়েছে, ওইটা কিন্তু আর্থিনের পয়েন্ট, ঠিক আছে। এখানে আর্থিন কানেকশন দিতে হয়, সে কী করছে, ডাইন পাশের নিউটের কানেকশন এখানে ঢুকাইছে, আর যে আপনার বাম পাশে ফেজের কানেকশন আপনার আর্থিনে ঢুকাইছে। তো নিউটের ফেজ তো একসাথে হবেই, ঠিক আছে। তো আমি আর এখানে আর্থিন নাই দেখে আর্থিনের কানেকশন দিলাম না, ঠিক আছে। এখানে এটা এসে যাই আপনার দেড়ে যদি থাকে তো অবশ্যই দিতে হবে, দেড়ে ভালো আর্থিন দেড়ে দিতে হবে, কিন্তু এখানে নাই দেখে এখানে দিতেছি না। তো আজকের মতন ছিল এই ভিডিও, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কোনো কিছু যদি জানার থাকে বা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।